কংগ্রেস প্রধান রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন এবং বিজেপির এই প্রবাদটিকে স্বাগত জানিয়েছেন যে তারা কখনই ভবিষ্যতের বিষয়ে আলোচনা করে না এবং তাদের পতনের জন্য চিরকালের জন্য আলাদা গুরুত্বকে দায়ী করে গান্ধী মার্কিন যুক্তরাষ্ট্রের সফরের একটি কাজ এই জায়গার জাভিড সেন্টারে ভারতীয়দের বহির্গমনের পরিশিষ্টগুলি দিয়েছিলেন ওডিশা ট্রেনের ঘটনায় যারা কমে গেছে তাদের সম্মানে তারা ছয় শূন্য সেকেন্ডের নীরবতা লক্ষ্য করেছেন তিনটি ট্রেন সহ বিপর্যয় সম্পূর্ণভাবে দুই আট শূন্য জন মারা যায়নি এবং রেলপথের নিরাপত্তার বিষয়টিকে ফোকাস করেছে কয়েকটি কেবিন থেকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সহ্য করার দাবি উঠেছে কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন আমি একটি ট্রেন দুর্ঘটনার স্মৃতিচারণ করি কংগ্রেস মাউন্ট না করে এবং পরামর্শ দে যে অবিলম্বে এটি ব্রিটিশদের ভুল যে ট্রেনটি ভেঙে দিয়েছে কংগ্রেস মন্ত্রী উচ্চারণ করেছিলেন এটি আমার পরিপক্কতা এবং আমি পদত্যাগ করছি তাই এই প্রশ্নটি আমাদের ঘরে ফিরে আমরা বলি না এবং আমরা যে সত্যের সাথে দেখা করেছি তা আমরা স্বীকৃতি দিচ্ছি না গান্ধী কংগ্রেস মন্ত্রীকে মনোনীত করার বাইরে উচ্চারণ করেছিলেন তিনি বলেন বিজেপি এবং আর এস ভবিষ্যৎ যাচাই করতে অসহায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেশিন চালানোর জন্য বিরক্তিকর ভারতীয় জীব এবং তিনি কাউকে পেছনের ভিউ মিরর দেখতে যান তারপরে তিনি বুঝতে পারেন না যে এই রূপান্তরযোগ্যটি অসাধারণ সামনের দিকে উত্তেজনাপূর্ণ নয় এবং এটি একই রকম পরিকল্পনা বিজেপির সঙ্গী আর এস এস এর সঙ্গী সমস্ত শাসক শ্রেণীর আপনি মন্ত্রীদের সাথে যোগাযোগ করেন আপনি সরকার প্রধানের সাথে যোগাযোগ করেন আপনি কখনই আমলাতন্ত্রকে ভবিষ্যতের কথা বলতে পাবেন না তারা কেবল প্রাচীনকাল নিয়ে আলোচনা করে তিনি উচ্চারণ করেছিলেন বিজেপি এবং আর ভবিষ্যত পরীক্ষা করতে অসহায় তারা কখনো ভবিষ্যত নিয়ে আলোচনা করে না তারা কেবল প্রাচীনকাল নিয়ে আলোচনা করে এবং তারা ক্রমাগত প্রাচীনকালের জন্য ভিন্ন ভিন্ন গুরুত্বকে দোষারোপ করবে তিনি উচ্চারণ করেছিলেন তিনি উচ্চারণ করেছিলেন দক্ষ হচ্ছে ভারতে দুটি বিশ্বাসের মধ্যে একটি লড়াই অব্যাহত রয়েছে প্রত্যেকটি পৃথকভাবে কংগ্রেস এবং যুক্ত করা হয়েছে বিজেপি এবং আর এই লড়াইয়ের ব্যাখ্যা করার সবচেয়ে স্বাভাবিক অভ্যাসটি হল যে আপনি মহাত্মা গান্ধী এবং আরও নাথুরাম গডসে নির্ভরযোগ্য তিনি উচ্চারণ করেছিলেন তিনিও ভারতীয় আমেরিকান সমাজের প্রশংসা করেছিলেন যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে থিতু হয়েছে ভারত থেকে উদ্ভূত সমস্ত টাইটান আপনি কল্পনা করতে পারেন যে দক্ষরা নিশ্চিত ধরনের ছিল যে সমস্ত শাসক শ্রেণী জাদু করেছিল প্রথমত তারা সত্যতার জন্য অনুসরণ করে চিত্রিত এবং প্রতিরোধ করেছিল দ্বিতীয়ত এই সমস্ত জনতা নম্র ছিল এবং দক্ষ ছিল কোন ভান ছিল না আমলাতন্ত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয়রা কোন উপায়ে বা পদ্ধতিতে প্রক্রিয়া করেছে কি কারণে ভারতীয়রা এখানে অনুকূল এর জন্য আমি আপনাকে সম্মান ও সম্মান করি